পান্ডাঘর, আমি আছি মৌমিতা আপনাদের সঙ্গে। বিটকয়েন কি, বিটকয়েন ইউজ করা হয় কি করে, বিটকয়েন মাইনিং কি, বিটকয়েন কি আমাদের ফিউচার কারেন্সিতে কনভার্ট হতে চলেছে, বিটকয়েন সম্পর্কে এরকম বিভিন্ন জানা অজানা তথ্য আজকে আপনাদের সামনে খুব সহজে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। আর যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে, কোনো কাজে লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। বিটকয়েন কি এটা বলতে গেলে প্রথমেই বলবো যে বিটকয়েন এমন একটা কারেন্সি যেটাকে আপনি হাতে ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। এটা সম্পূর্ণভাবে একটি ডিজিটাল কারেন্সি বা ভার্চুয়াল কারেন্সি। বিটকয়েন 2008 31st ডিসেম্বর সাতোশি নাকামোটো এটাকে প্রথম আমাদের সামনে আনে এবং সেই সময় বিটকয়েনের যা ভ্যালু ছিল, এখন বিটকয়েনের যা ভ্যালু মানে INR এর হিসাবে এই মুহূর্তে বিটকয়েনের ভ্যালু, এটা প্রথমেই বলি যে বিটকয়েনের ভ্যালু কিন্তু প্রচন্ড ফ্ল্যাকচুয়েট করে। আজকে যে ভ্যালুটা আছে কালকে সেই ভ্যালু নাও থাকতে পারে। তো একটা মোরালেস 10 লাখ INR এর কাছাকাছি হচ্ছে এই সময় বিটকয়েনের ভ্যালু। তো এই কয়েক বছরের মধ্যে বিটকয়েনের এই ভ্যালুর আপডাউন বিটকয়েনকে কিন্তু আবার একটা ট্রেন্ডে নিয়ে এসছে। অনেকেই এই বিটকয়েন কে অ্যাজ এ ইনভেস্টমেন্ট ইউজ করেন, অনেকেই অল্টারনেটিভ কারেন্সি হিসাবে ইউজ করেন এবং বিটকয়েন কে অনেকে ডিজিটাল গোল্ড বলেন। ধরুন আমি কাউকে টাকা পাঠাতে চাই, তো ব্যাংকের থ্রু দিয়ে যদি ট্রানজাকশন করতে চাই তাহলে ব্যাংক আমাকে সেই ট্রানজাকশনের ধরুন কিছু চার্জ কাটবে, কিছু ফিজ নেবে। বিটকয়েন যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না এবং যারা বিটকয়েন ইউজ করেন তারা কিন্তু এই থার্ড পার্টির কোনো ভূমিকা থাকা পছন্দ করে না বলেই বিটকয়েনের ইউজটা করে। অর্থাৎ বিটকয়েন একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হলে সেখানে কিন্তু কোনো রেগুলেটরি বডি নেই, কে কাকে পাঠালো কিছু জানা যায় না এবং সেখানে কোনো চার্জও কাটা হয় না। এবং যার জন্য বিটকয়েনের ব্যবহার কিন্তু বিভিন্ন ধরনের আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভিটিতে ইউজ হচ্ছে বর্তমানে। ইন্ডিয়াতে 2018-এর এপ্রিল থেকে এটাকে ব্যান করে দেওয়া হয়েছিল, ব্যান ঠিক বলবো না, ফ্রিজ আউট করে দেওয়া হয়েছিল, মানে INR এর মাধ্যমে আপনি বিটকয়েন কেনা বেচা করতে পারবেন না এরকম একটা অবস্থা ছিল। কিন্তু মার্চ 2020 থেকে সেই ব্যান তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ INR এর মাধ্যমে বিটকয়েন কেনা বেচা সম্ভব। এবার বলে বিটকয়েন কাজ করে কি করে, এর প্রসিডিওরটা কি। তার আগে বলি যে আমরা জানি আমাদের যে টাকা সেটা আমাদের রিজার্ভ ব্যাংক এটা প্রিন্ট করে। টাকা যখন আমাদের দেশে প্রয়োজন হবে সেই সময় রিজার্ভ ব্যাংক বলবে যে এই পরিমাণ টাকা আমাদের দেশে আমরা ছাপবো। অর্থাৎ টাকার যোগান কিন্তু শেষ হবার নয়, এন্ডলেস প্রসেসে এটা চলতে থাকে। কিন্তু বিটকয়েন শেষ হয়ে যেতে পারে। আমাদের মার্কেটে এই মুহূর্তে 21 মিলিয়ন বিটকয়েনের এক্সিস্টেন্স আছে এবং হিসেব মতন দেখা গেছে 2140 এই সালের মধ্যে বিটকয়েন মার্কেট থেকে মানে আউট অফ মার্কেট হয়ে যাবে। এটার কারণ হলো এই বিটকয়েনের চাহিদা বলুন, বিটকয়েনের ভ্যালু এটা যাতে খুব একটা নেমে না যায় তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আর বিটকয়েনকে আপনি ডেসিমালে ব্রেক করতে পারেন, মানে 8টা ডেসিমাল পর্যন্ত আপনি বিটকয়েনকে ব্রেক করতে পারেন, অর্থাৎ 0.00000001 = 1 সাতোশি এইভাবে বিটকয়েনের হিসাবটা হয়। এবং সেক্ষেত্রে আপনি 0.001 বা 0.00001 এরকম ভাবে আপনি কিন্তু বিটকয়েনের কেনা বেচা করতে পারেন। সমস্ত বিটকয়েন ট্রানজাকশনের একটা পাবলিক অ্যাকাউন্ট থাকে, তাকে লেজার বলে। এটা একটা ডিজিটাল ফর্ম। এই লেজারের কপি প্রত্যেকটা সিস্টেমে থাকে যারা বিটকয়েনের নেটওয়ার্কের পার্ট, যারা এই সিস্টেম চালায় তাদের মাইনার্স বলে। এদের কাজ হলো ট্রানজাকশনকে ভেরিফাই করা, অর্থাৎ এ নামক একজন ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে বি নামক একজন ব্যক্তিকে দুটো বিটকয়েন পাঠাতে চায়। মাইনার্স এর কাজ হলো সেটা কনফার্ম করা যে আদৌ এ নামক ব্যক্তির কাছে কোনো জেনুইন অ্যাকাউন্ট আছে কিনা বা অ্যাকাউন্ট থাকলে তার দুটো বিটকয়েন আছে কিনা।
এই ট্রানজ্যাকশনটা কনফার্ম করার জন্য মাইনার্সকে একটা কমপ্লিকেটেড ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে হয়। প্রত্যেক বিটকয়েন ট্রানজ্যাকশনের একটা ইউনিক ভেরিয়েবল থাকে, মাইনার্সের কাজ হলো সেটাকে খুঁজে বার করা। এগুলো কম্পিউটারে অটোমেটিক হতে থাকে এবং এই ইকুয়েশন গুলো অত্যন্ত জটিল হয় বা কমপ্লিকেটেড হয়, সেজন্য মাইনার্সদের হাই প্রসেসিং কম্পিউটার ইউজ করতে হয় বা জিপিইউ ইউজ করতে হয় বা অ্যাক্সেস ইউজ করতে হয়। ইকুয়েশন সলভ হয়ে গেলে নেটওয়ার্কের অন্য কম্পিউটার সেটা কনফার্ম করে এবং ট্রানজাকশন চেনে সেটা অ্যাড হয়ে যায়। ট্রানজাকশনের একটা ব্লক তৈরি হয়ে যায় এবং এই টেকনোলজিকে ব্লকচেইন টেকনোলজি বলে। মাইনার্সরা কি পায় এটা থেকে? মাইনার্সরা পায় বিটকয়েন এবং এই সিস্টেমকে বলা হয় প্রোগ্রাম অফ ওয়ার্ক। যারা বিটকয়েনের মাধ্যমে কাজ করেন তারা কিন্তু চান না যে সরকার বা কোনো গভর্নিং বডি তাদের কোনো মানিটারি কন্ট্রোল করে বা থার্ড পার্টি তাদের উপরে কোনো নজর রাখে। 2008 এর পর বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সি, যেরকম ধরুন ইথারিয়াম, লাইট কয়েন, রিপল, এগুলো মার্কেটে এসে গেছে এবং এক দেশ থেকে অন্য দেশে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু বিটকয়েন এখন বেশ প্রচলন ঘটেছে, কারণ এখানে কোনো ফি চার্জ করা হয় না এবং অত্যন্ত কম সময়ের মধ্যে এই ট্রানজাকশন সম্ভব। তো এটা যেরকম একদিকে হচ্ছে, অন্যদিকে কিন্তু মানি লন্ড্রিং বা ডার্ক ওয়েবের একটা হাতিয়ারও বিটকয়েন হয়ে উঠছে। যাই হোক, এখন কিন্তু বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজ বিগান টু অ্যাকসেপ্ট বিটকয়েন অ্যাজ এ অল্টারনেটিভ কারেন্সি। সো ইন ফিউচার আমাদের একটা অল্টারনেটিভ কারেন্সি হিসাবে কিন্তু এই ক্রিপ্টো কারেন্সির প্রচলন ঘটতে পারে। পেপল, যেটা আমাদের সর্ববৃহৎ একটা অনলাইন ডিজিটাল পেমেন্ট কোম্পানি, সেটাও পেপলও কিন্তু এই একটা ক্রিপ্টোকারেন্সির জায়গা রেখেছে অ্যাজ এ অনলাইন ট্রানজাকশনের জন্য। তো সুতরাং ভালো খারাপ দুটোই আছে। বিটকয়েনের রিস্ক অবশ্যই আছে, এর কোনো রেগুলেটরি বডি নেই এবং এটা একদম একটা ভার্চুয়াল কারেন্সি, যার ফলে এটার কোনো ইনহেরেন্ট ভ্যালুও নেই। তো কিন্তু এর টাকার বাড়া কমা, এর ভ্যালুর বাড়া কমা সবটাই আপনার হাতে, আপনি কতটা ইনভেস্ট করছেন সেটা আপনার হাতে। তবে হ্যাঁ, এটা কিন্তু আমাদের ইন ফিউচার একটা অল্টারনেটিভ কারেন্সি হতে চলেছে, এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকুন। আপনাদের কেমন লাগলো বা বিটকয়েন নিয়ে আপনাদের কার কি মতামত আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে, কোনো কাজে লেগে থাকলে কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।